দড়ি লাফ খেলায় দুটি বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাসেল ইসলাম। 18 বছর বয়সেই এই অর্জন করাই ঠাকুরগাঁওবাসীর প্রশংসায় ভাসছেন এই তরুণ। সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের শিরজাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল। তিনি শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বিভিন্ন খেলায় জড়িত ছিলাম, আর জড়িত থাকার মধ্যে স্কুল দেখি যে স্কুল পর্যায়ে জেলা পর্যায়ে খেলাটা চলতেছে, তখন আমি আস্তে আস্তে ধীর গতিতে প্র্যাকটিস করি। আর প্র্যাকটিস করার মধ্যে আমার প্র্যাকটিস অনেক বাধাগ্রস্ত আসছে। বাধাগ্রস্ত আসা যেমন হচ্ছে বলে এটা তো মেয়ের খেলা, এটা তুই খেলিস কেন, বিভিন্ন রকমের কথাবার্তা, মানে আমার কারো কথায় কান দিনি। আর তখন আমি যখন জেলাতে চ্যাম্পিয়ন হয়েছি তখন আমার সবাই খুশি ছিল, জেলা চ্যাম্পিয়ন, বিভাগে চ্যাম্পিয়ন, উপঞ্চলে চ্যাম্পিয়ন। আর যখন আমি ন্যাশনাল জাতীয় পর্যায়ে খেলতে যাই 2018 সালে, ওটা আমাকে খেলাতে তখন বাধ্য হয়। তখন আমার একটা চ্যালেঞ্জ ছিল, আমি দেশকে আরো ভালো কিছু উপহার দেবো। তখনই আমার আস্তে আস্তে মনে করেন অ্যাপ্লাই করা, আবেদন মনে করেন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ দিয়ে মনে করেন একটা দেখি, নেটে সার্চ করে দেখি যে কী করলে কী করা যায়। তখন সার্চ করে দেখি এরকম একটা রেকর্ড আছে, 1 পায় 30 সেকেন্ডে এতবার একটা রেকর্ড আছে, এই রেকর্ডটা আমি তো চেষ্টা করলে পারবো। তখন আমি আস্তে আস্তে চেষ্টা করি, 30 সেকেন্ডে দড়ি লাফে আগের বিশ্ব রেকর্ড ছিল 144 বার লাফানোর, সেটি ভেঙে গড়েছেন 145 বার লাফানোর রেকর্ড। আর 1 মিনিটে 1 পায়ে 256 বার লাফানোর বিশ্ব রেকর্ড ভেঙে গড়েছেন 258 বার। চেষ্টা করতে করতে দেখো এটা আমি পাতেছি, তখন আমি আবেদন জানাই। আবেদন জানার পর হচ্ছে এরকম বিষয়ে যে আবেদন জানার 3 মাস পর আমাকে একটা গাইডলাইন পাঠায়। গাইডলাইনের মাধ্যমে তাদের মনে কর যার সম্পূর্ণ কথা বলছিল আমার সব তথ্য তাদের মাধ্যমে দেওয়া হয়। মাধ্যমে দেওয়ার পর তারা আমাকে 3 থেকে 4 মাসের পর ভিডিও সব কিছু যাচাই বাছাই করে আমাকে রেকর্ডের স্বীকৃতি প্রদান করে, তার বাংলাদেশের সার্টিফিকেটটা বাংলাদেশে আসে। আসার পর থেকে আমি মনে অনেক খুশি আনন্দিত। গত বৃহস্পতিবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সনদপত্র হাতে পান রাসেল, তাতে উচ্ছ্বসিত পুরো পরিবার। আমার এই ছেলে 17 সাল থেকে মনে করেন খেলাধুলায় শুরু করে, আমি বলছি যে এই খেলা যে খেলাছি আব্বা, এই খেলা আসেল, এই খেলা মনে করে তোর পড়ালেখা নষ্ট হয়ে যাবে। বলতে আব্বা আমি এমন একটা কাজ করব এই খেলায় একদিন তুমি দেখে তোমার অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, দেশের মানুষ দেখে অবাক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি এ আমার আসেল এমন সার্টিফিকেট আনছে, দেখে আমাকে খুব অবাক লাগতেছে। মানুষ হচ্ছে চতুর্দিকতে মানুষ আসতেছে এবং মনে করেন ভালোবাসতেছে। এখন মনে করেন ডিসি সবাই সবাই মনে করে চেয়ারম্যান মেম্বার বহু লোক গ্রামের মানুষ ভাঙে আসতেছে, আমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। গিনেস বুকে নাম ওঠানো রাসেলকে দেখতে ছুটে আসছে আশেপাশের মানুষ, বিভিন্ন উপজেলা থেকেও লোকজন তাকে অভিনন্দন জানাতে আসছে। সে অনেক মেহনত করেছে, মেহনত করার ফলে সে আজকে এই মুকামে, তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে সরকার তাকে সহযোগিতা করুক এবং আরো ভালো জায়গায় পৌঁছানোর জন্য তাকে আরো ভালো করে অন্যান্য দেশে পাঠায়, যেখানে আরো ভালো মানের কোচ আছে তাদের মাধ্যমে ট্রেনিং দে, যেন সে আমাদের আরো নাম উজ্জ্বল করতে পারে। তানজিনা রহমান, তাসনিম, নিউজ বাংলাদেশ।